আমি এই কাজটি করতে বাধ্য তারা এখানে আসতে বাধ্য রাম তার সঙ্গে কথা বলতে বাধ্য তুমি চাকরি ছাড়তে বাধ্য এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে বলতে আমরা ব্যবহার করব বাউন্ড টু বাউন্ড টু এবং বাক্যের যে গঠনটি ব্যবহার করব তা হলো সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস বাউন্ড টু প্লাস বার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট আমি এই কাজটি করতে বাধ্য আই এম বাউন্ড টু ডু দিস ওয়ার্ক তারা এখানে আসতে বাধ্য দে আর বাউন্ড টু কাম হিয়ার রাম তার সঙ্গে কথা বলতে বাধ্য রাম ইজ বাউন্ড টু টক টু হিম তুমি চাকরি ছাড়তে বাধ্য ইউ আর বাউন্ড টু লিভ ইউর জব তুমি তোমার চাকরি ছাড়তে বাধ্য ইউ আর বাউন্ড টু লিভ ইউর জব এবার এই বাক্যগুলোকে যদি আমরা নেগেটিভ ফর্মে ব্যবহার করি অর্থাৎ আমি যদি বলি আমি এই কাজটি করতে বাধ্য নই তারা এখানে আসতে বাধ্য নয় তাহলে আমরা ওই একই স্ট্রাকচার ব্যবহার করব শুধু এমিস ইস আরের পরে একটা নট বসাবো অর্থাৎ স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এমিস আর প্লাস নট প্লাস বাউন্ড টু প্লাস বার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট তাহলে এবার আমি যদি বলি আমি এই কাজটি করতে বাধ্য নই তাহলে আমি ইংরেজিতে বলবো আই এম নট বাউন্ড টু ডু দিস ওয়ার্ক তারা এখানে আসতে বাধ্য নয় দে আর নট বান টু কাম হিয়ার রাম তার সঙ্গে কথা বলতে বাধ্য নয় রাম ইজ নট বান টু টক টু হিম এবার আমরা চলে যাই পাস্টেন্সের ক্ষেত্রে অর্থাৎ আমি যদি বলি আমি এই কাজটি করতে বাধ্য ছিলাম তোমরা এখানে আসতে বাধ্য ছিলে রাম তার সঙ্গে কথা বলতে বাধ্য ছিল সে চাকরি ছাড়তে বাধ্য ছিল সেক্ষেত্রে আমরা বাক্যের যে গঠনটি ব্যবহার করব তা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াশ ওয়ার অর্থাৎ যেখানে অ্যামিসার ছিল তার জায়গায় ওয়াস ওয়ার প্লাস বাউন্ড টু প্লাস বাবের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট তাহলে এবার আমি যদি বলি আমি এই কাজটি করতে বাধ্য ছিলাম তাহলে আমি ইংরেজিতে বলবো আই ওয়াজ বাউন্ড টু ডু দিস ওয়ার্ক তারা এখানে আসতে বাধ্য ছিল দে ওয়ার বাউন্ডন টু কাম হিয়ার রাম তার সঙ্গে কথা বলতে বাধ্য ছিল রাম ওয়াজ বাউন্ডন টু টক টু হিম সে চাকরি ছাড়তে বাধ্য ছিল হি ওয়াজ বাউন্ড টু লিভ জব হি ওয়াজ বাউন্ড টু লিভ জব এবার এই বাক্যগুলোকেই যদি আমরা নেগেটিভ ফর্মে ব্যবহার করি অর্থাৎ আমি যদি বলি আমি এই কাজটি করতে বাধ্য ছিলাম না তারা এখানে আসতে বাধ্য ছিল না রাম তার সঙ্গে কথা বলতে বাধ্য ছিল না সেক্ষেত্রে আমরা একই স্ট্রাকচার ব্যবহার করব। শুধু ওয়াস ওয়ার্ডের পরে একটা নট বসাবো অর্থাৎ বাক্যের যে গঠনটি হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার্ক প্লাস নট প্লাস বাউন্ড টু প্লাস বার্ভের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট তাহলে এবার যদি বলি আমি এই কাজটি করতে বাধ্য ছিলাম না আই ওয়াজ নট বান টু ডু দিস ওয়ার্ক তারা এখানে আসতে বাধ্য ছিল না দে ওয়ার নট বান টু কাম হিয়ার রাম তার সঙ্গে কথা বলতে বাধ্য ছিল না রাম ওয়াজ নট বান টু টক টু হিম সে চাকরি ছাড়তে বাধ্য ছিল না হি ওয়াজ নট বাউন্ড টু লিভ হিস জব হি ওয়াজ নট বান টু লিভ হিস জব এইভাবে বাউন্ডুকে আমরা ব্যবহার করতে পারি আই হোপ ইউ লাইক দা ভিডিও ইফ ইউ লাইক দা ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোঁন ফর্গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন keep প্র্যাকটিসিং ইং হ্যাভ ফান বাবাই